সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। সমগ্র পশ্চিমবঙ্গ তথা রাজ্য জুড়ে জেলায় জেলায় শুরু হয়ে গেছে ভোটার কার্ড ভেরিফিকেশনের কাজ। আপনি যদি পঞ্চায়েত কিংবা পৌরসভার বাসিন্দা হয়ে থাকেন তাহলে আপনি পৌরসভা বা পঞ্চায়েতে গিয়ে যোগাযোগ করুন, কারণ ভোটার কার্ড ভেরিফিকেশনের কাজ শুরু হয়ে গেছে। তবে এই ভিডিওটির মাধ্যমে বন্ধুরা আপনাদেরকে দেখাবো এবং শিখিয়ে দেব কিভাবে আপনি নিজের মোবাইল থেকে কিংবা কম্পিউটার থেকে অনলাইনে ভোটার কার্ড ভেরিফিকেশন করতে পারবেন, সংশোধন করতে পারবেন। এছাড়াও যাদের নতুন ভোটার তালিকায় নাম লেখাতে চান তারা নতুন নাম কিভাবে রেজিস্ট্রেশন করবেন সম্পূর্ণ আমি এই ভিডিওটির মাধ্যমে দেখাবো। তবে তার জন্য আমি আপনাকে অনুরোধ জানাচ্ছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। সর্বপ্রথমে আমরা ওপেন করে নিব গুগল ক্রোম ওয়েব ব্রাউজারটি। তো এই যে গুগল ক্রোম ওয়েব ব্রাউজারটি আমি ওপেন করে নিয়েছি দেখতে পাচ্ছেন, এই গুগল ক্রোম ওয়েব ব্রাউজারে আমি লিখব NVSP, লিখে সার্চ করব, তাহলে প্রথমে লিংক দেখতে পেয়ে যাবেন ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টাল। এই ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টাল এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমাদের কাছে ওয়েবসাইটটি ওপেন হয়ে গেছে। এবার আমি যেহেতু আমার ভোটার কার্ডটি আপডেট করতে চাই, ভেরিফিকেশন করতে চাই, তার জন্য আমাকে যে এখানে ক্লিক করতে হবে, দেখুন লেখা আছে ইলেক্টর ভেরিফিকেশন প্রোগ্রাম, এই অপশনটিতে আপনি ক্লিক করবেন। ক্লিক করে দেখুন একটা ফর্ম চলে এসেছে, এখানে আমার কাছে চাইছে ইউজার নেম আর চাইছে পাসওয়ার্ড। তো ইউজার নেম পাসওয়ার্ড তো আমার কাছে জানি না কি আছে, তাহলে আমি প্রথমে এবার ক্লিক করে দেব রেজিস্টার এজ এ নিউ ইউজার, ক্লিক করে দেবেন। তো রেজিস্টার এজ এ নিউ ইউজার অপশনটিতে ক্লিক করে দিলাম। ক্লিক করলে দেখুন নতুন একটি ইউজার অ্যাকাউন্ট তৈরি করার পেজ ওপেন হয়ে যাবে। তো এই পেজটিতে আমরা আমাদের ইনফরমেশনগুলো টাইপ করব। তো দেখতে পাচ্ছেন ইউজার ফর্মটি আমাদের ওপেন হয়ে গেছে। এই ইউজার ফর্মে আমরা আমাদের ইউজার আইডিটা তৈরি করে নেব। প্রথমে চেয়েছে আমাদের কাছে মোবাইল নাম্বার, তা আমার মোবাইল নাম্বার আমি দিয়ে দিচ্ছি 7449683996, মোবাইল নাম্বার টাইপ করে দিয়েছি। তারপর আমি টাইপ করব ক্যাপচা, ক্যাপচাতে দেখতে পাচ্ছেন 56106, যে ক্যাপচাটি দিয়েছে সেই ক্যাপচাটি আমি টাইপ করব। তারপর সেন্ড ওটিপিতে ক্লিক করব। ওটিপিতে সেন্ড করলে আপনার মোবাইলে একটা ওটিপি চলে যাবে। এবার আমার মোবাইলে ওটিপি মেসেজটি চলে এসেছে, সেই ওটিপি আমরা এন্টার করব। আপনার মোবাইলে দেখবেন একটা 6 সংখ্যার নাম্বার যাবে ওটিপি বলে, সেই ওটিপি নাম্বারটি টাইপ করে দেবেন। তা আমি টাইপ করছি 7539924, টাইপ করে দিয়েছি। টাইপ করার পর ভেরিফাইয়ে আপনি ক্লিক করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাইয়ে আমি ক্লিক করেছি, আমার মোবাইল নাম্বার ভেরিফাইড দেখাচ্ছে, তাহলে ভেরিফাইড দেখিয়ে দিয়েছে। এবার চাইছে আমার কাছে এপিক নাম্বার। তো এপিক নাম্বার এখানে দুটো অপশন দেখতে পাবেন, আই হ্যাভ এপিক নাম্বার মানে আপনার ভোটার কার্ড আছে না নাই, তা আমার অবশ্যই আছে, এই জন্য আমি করছি আই হ্যাভ এপিক নাম্বার। আপনার যদি না থাকে তাহলে করবেন আই ডোন্ট হ্যাভ এপিক নাম্বার। তো এপিক নাম্বার আমরা ভোটার কার্ড নাম্বারটা টাইপ করে দিব। তো দেখুন টাইপ করে দিয়েছি। এবার আমি চাইছি আমার কাছে ইমেল আইডি, তা আমার ইমেল আইডিটি টাইপ করে দিচ্ছি। আমার ইমেল আইডি হচ্ছে tekdhulian@gmail.com, টাইপ করে দিয়েছি। টাইপ করার পর দিতে হবে পাসওয়ার্ড। তো পাসওয়ার্ড আপনারা দেবেন, একটা ক্যাপিটাল লেটার দিবেন, স্মল লেটার থাকবে, একটা স্পেশাল ক্যারেক্টার থাকবে এবং নাম্বার থাকা চাই। এরকম আপনি যে কোনো পাসওয়ার্ড দিতে পারেন। তো আমি একটা পাসওয়ার্ড আমি আমার ইচ্ছা মতো দিয়ে দিচ্ছি, ঠিক আছে। পাসওয়ার্ড যেটা দেব সেটার কনফার্ম পাসওয়ার্ড নিচে টাইপ করবেন, মানে যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেই পাসওয়ার্ডটাই কনফার্ম করবেন, মানে কনফার্ম পাসওয়ার্ডটা দেবেন। পাসওয়ার্ড দেওয়ার পর আমি রেজিস্টারে ক্লিক করলাম। রেজিস্টারে ক্লিক করলে আমার রেজিস্ট্রেশন সাকসেসফুলি হয়ে যাবে। যখন আপনার রেজিস্ট্রেশন সাকসেসফুলি হয়ে যাবে, এবার আপনি চলে আসবেন আপনার লগইন পেজে, বা অটোমেটিক কিছুক্ষণ ওয়েট করবেন, আপনার লগইন পেজে অটোমেটিক চলে আসবে। এবার আপনার ইউজার আইডিটি লিখবেন, ইউজার নেম হচ্ছে আপনার যেটা মোবাইল নাম্বার দিয়েছেন সেই মোবাইল নাম্বারটা ইউজার নেম, অথবা আপনি যে
ভোটার কার্ড নাম্বার দিয়েছেন, সেই ভোটার কার্ডের আইডি নাম্বারটা ওই ইউজার নেম, অথবা আপনি আপনার ইমেল আইডি যে দিয়েছেন সেই ইমেল আইডি দিয়েও ওপেন করতে পারেন, সেটিও ইউজার নেম। তা আমি দিচ্ছি আমার ইমেল আইডিটি। তো ইমেল আইডি আমি দিয়েছি টেকজুলিয়ান @gmail.com, ইমেল আইডি দিলাম। এবার পাসওয়ার্ড যেটা আপনি পাসওয়ার্ড দিয়েছেন সেই পাসওয়ার্ডটা টাইপ করবেন। তা আমি পাসওয়ার্ড টাইপ করে দিয়েছি, তারপরে আপনি টাইপ করবেন ক্যাপচা। দেখুন এখানে 75812 এটা ক্যাপচা আছে, ক্যাপচাটি লিখে লগ ইন এ ক্লিক করবেন। লগ ইন এ ক্লিক করলে দেখতে পাবেন আপনার পেজটি লগ ইন হয়ে গেছে, তাহলে দেখতে পাচ্ছেন। তো সেম প্রসেস কিছুই নাই, দেখতে পাচ্ছেন আপনি এখানে ওয়েলকাম একটা লিখা থাকবে আর আপনার এখানে ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে, ঠিক আছে। তো ড্যাশবোর্ড যখন হয়ে গেল এবার আপনি ভেরিফিকেশন করতে পারবেন। তো ড্যাশবোর্ডে আপনি যদি যান, এখানে দেখতে পাচ্ছেন আপনার প্রোফাইল দেখতে পারবেন নিজে গিয়ে। তো সার্ভিস আছে, সার্ভিসে গিয়ে আপনার বিভিন্ন দেখতে পাচ্ছেন অপশনগুলো, এই অপশনগুলোতে কাজ করতে পারবেন। তো আমি যেতে চাই ইলেক্টর ভেরিফিকেশন প্রোগ্রাম। তো ইলেক্টর ভেরিফিকেশন প্রোগ্রামে আমি ক্লিক করলাম, তাহলে দেখুন এখানে আমাদের পেজটা ওপেন হয়ে গেছে। এবার এই পেজের মধ্যে আমি নিজের ভেরিফিকেশন করতে চাই প্রথমে, তো এই জন্য সেলফ ভেরিফাই সেলফ ডিটেলস এই অপশনটিতে ক্লিক করব। এই অপশনটিতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার নাম দেখিয়ে দিচ্ছে, বাবার নাম দেখিয়ে দিচ্ছে, নাম বিশ্বজিৎ মণ্ডল, বাবার নাম সুখদেব মণ্ডল, বয়স, জেন্ডার পুরোটা। তো নোট সাবমিটেড, কোনো কিছু সাবমিটেড করা নাই। তো ভেরিফাই মাই ডিটেলস এই জায়গাতে আমি ক্লিক করব। ক্লিক করলে দেখতে পাবেন পুরো ছবি সব কিছু দেখিয়ে দিচ্ছে। তা আমরা এখানে পুরো ছবি আমি দেখতে পাচ্ছি, আমার পুরো ডিটেলস দেখতে পাচ্ছি। তো এই জায়গাতে আমি কি কি কাজ করব দেখে নেব, আমার নাম টাম ঠিক আছে কিনা। তো আমি দেখে নিচ্ছি নাম, পার্ট নাম্বার, নাম, বাবার নাম, টাইপ, ঠিক আছে। এবার জন্ম তারিখ, জন্ম তারিখ আমি দিয়ে দেব, আমার যেটা জন্ম তারিখ আছে 1/4/1991 জন্ম তারিখ আছে। আচ্ছা, জন্ম তারিখ দিয়ে দিলাম, তারপরে এজ, তারপর PWD এনে করা আছে, তারপর ইনফরমেশন ডিসপ্লেড অ্যাবভ ইজ কারেক্ট এটা আছে, আর আছে একটা অপশন ইনফরমেশন ডিসপ্লেড অ্যাবভ নিড কারেকশন। তো এই অপশন দুটোর মধ্যে আপনার যেটা হবে, কারেকশন যদি থাকে, আপনার যদি মনে করুন যে কোনো জায়গায় ভুল আছে, তাহলে আপনি ইনফরমেশন ডিসপ্লেড অ্যাবভ নিড কারেকশন এই অপশনটিতে ক্লিক করবেন। আর যদি আপনার সব ঠিকঠাক থাকে তাহলে আপনি এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার কাছে আপলোড ডকুমেন্ট চাইবে, তো ডকুমেন্ট আপলোড করবেন, এখানে যেটা খুশি একটা আপলোড করে দেবেন। তো আমি, আমার কাছে প্যান কার্ড আছে, প্যান কার্ড আমি আপলোড করে দিচ্ছি। দেখুন প্যান কার্ড আপলোড করে দিলাম। এবার ডকুমেন্টের নাম্বার অর্থাৎ প্যান কার্ড নাম্বারটা আমি লিখে দিচ্ছি, আমার প্যান কার্ড নাম্বার লিখে দিচ্ছি আমি, দেখতে পাচ্ছেন CSZPM7474F সে লিখে দিয়েছি। তারপর চুজ ফাইল, একটা ফাইল আমাকে চুজ করতে বলছে। তো আমি আমার যে প্যান কার্ড বললাম, তো প্যান কার্ডের ছবিটা আমি দিয়ে দেব। তো প্যান কার্ডের দেখুন ছবি আমি আপলোড করে দিয়েছি, তারপরে আমি সাবমিটে ক্লিক করে দেব। সাবমিটে যখন ক্লিক করে দেব দেখতে পাচ্ছেন আমার সাকসেসফুল দেখিয়ে দিচ্ছে, থ্যাংক ইউ বলে দিল। তাহলে আমার এটা সাকসেসফুল হয়ে গেছে। এবার আমি দেখতে পাচ্ছেন সাকসেসফুল হয়ে যাওয়ার পর ভেরিফাই মাই অ্যাকাউন্টে ক্লিক করে দেখুন এবার কি হয়। তো ভেরিফাই মাই অ্যাকাউন্টে ক্লিক করছি, তাহলে দেখতে পাচ্ছেন একটা চাকা ঘুরছে, তাহলে ভেরিফাই হয়ে যাবে। যখন আমার নিজেরটা ভেরিফাই করা হয়ে গেল, এবার নিজের ভেরিফাই করার পর আপনি ক্লিক করবেন ড্যাশবোর্ডে। তো ড্যাশবোর্ডে যখন আপনি ক্লিক করবেন, তো আপনার ড্যাশবোর্ডে দেখুন কি কি দেখাচ্ছে। তা আমি ড্যাশবোর্ডে ক্লিক করলাম, এবার ড্যাশবোর্ডে দেখি কি কি দেখাচ্ছে। তো দেখুন ড্যাশবোর্ড আমার ওপেন হয়ে গেছে। তো প্রথমে দেখাচ্ছে সেলফ ভেরিফিকেশন ডান, তা আমার নিজেরটা ডান হয়ে গেছে, আমি একটু আগে আপনাদেরকে দেখালাম করে। আর ফ্যামিলি গ্রুপিং ডান নো দেখাচ্ছে, মানে আমার ফ্যামিলির কোনো কিছু ডান করা হয়নি। পোলিং স্টেশন ফিডব্যাক সাবমিটেড নো হয়ে আছে, তার মানে আমি পোলিং স্টেশনের ফিডব্যাকও আমি সাবমিট করিনি। তো এগুলো করার জন্য আপনি চলে যাবেন আপনার প্রথমে হোম পেজে। তো হোম পেজে যখন যাবেন, তো হোম পেজ খুলে যাবে। এবার এই জায়গা থেকে আপনি যেমন করেছিলেন ইলেকট্রোর ভেরিফিকেশন প্রোগ্রাম, এখানে আবার ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি পোলিং স্টেশন ফিডব্যাক এখানে ক্লিক করবেন।
পোলিং স্টেশন ফিডব্যাক আপনি এই জায়গা থেকে দেখতে পাবেন। আপনার দক্ষিণ মালদা আমরা দেখাচ্ছি, শামসেরগঞ্জ অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি দেখাচ্ছে, পার্ট দেখাচ্ছে কোথায় ভোট স্টেশনটা, কোথায় আমাদেরকে ভোট দিতে হয়। তারপর আপনার ইচ্ছা মতো যে ফিডব্যাক আছে, দিয়েছে 6টা ফিডব্যাক, আপনার যেটা ইচ্ছা মতো সেটা আপনি লিখে দিবেন। তো আপনার ফিডব্যাকটি আপনার মতামত অনুযায়ী আপনি টিক দিয়ে দেবেন এবং সবশেষে সাবমিট বাটনটায় ক্লিক করবেন। সাবমিট বাটনটায় ক্লিক করলে আমাদের ফিডব্যাকটি কাজ কমপ্লিট হয়ে যাবে। ফিডব্যাকের কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর এবার চলে আসবেন ফ্যামিলি ডিটেলস দেওয়ার জন্য। তো ফ্যামিলি ডিটেলস দেওয়ার জন্য আপনার এখানে নিজের নাম দেখুন, আমার নিজের নাম দেখাচ্ছে। এবার আপনার যার যার ফ্যামিলির যতটা ভোটার কার্ড আছে সবগুলো কার্ডের নাম্বার দেবেন, অ্যাড ফ্যামিলি করবেন। অ্যাড ফ্যামিলি করে কি রিলেশন লাগলো, নাম কি, সব কিছু দেখাবে, এভাবে অ্যাড করবেন, পুরোটা কাজই আপনার হয়ে যাবে। এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।